নাটোরের বড়াই গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজাপুর স্নাতক কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি নাটোর 4 বড়াইগ্রাম গুরুদাসপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে কলেজ চত্বরে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ডাক্তার আফজালুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সালাম খান, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুগলক প্রমুখ। প্রায় 75 লক্ষ টাকা ব্যয়ে 4 তলা ভিত বিশিষ্ট 1 তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সাহেবের বাড়িতে বাড়ির সবকে হারিয়ে সেই সবকে নাগরিক হিসেবে তার জাতির জনক, কিন্তু তার থেকেও এখন সব জায়গায় যেতে পারবো কিনা আমি সন্দেহ নেই। আর তিনি তাহলে কিন্তু হবে, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের একটি বিষয় যে একটি উপজেলায় এত সংখ্যক শিক্ষা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তার ঐকান্তিক সমর্থক এমপি মহোদয় আমাদের বিদেশিরা বারবার আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।